হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। শুরুতেই তোমাদের দেখাচ্ছি আমার সেই নতুন কলিয়াস যেগুলো আমি কালেক্ট করেছিলাম, সেই নতুন কলিয়াসগুলো কীরকম আছে। দেখতেই পাচ্ছ কীরকম সাইজ আর শেপ নিয়েছে, মাত্র কয়েকদিন আগেই কিন্তু কলিয়াস গাছগুলো বসানো। এখন কিন্তু তোমরা খুব সহজে কলিয়াস করতে পারো তোমাদের বাড়িতে, আর খুব ভালো কিন্তু হবে, কারণ একটা জাস্ট কাটিং কোথাও থেকে যদি তোমরা সংগ্রহ করতে পারো, তোমাদের গাছও কিন্তু খুব সুন্দর হবে। এই গাছগুলো দেখো, বেশি দিন না, এই মনে হয় দিন 10-15 আগে আমি বসিয়েছিলাম। আর গাছগুলোর চেহারা, গাছগুলোর কন্ডিশান দেখো কি কতটা সুন্দর হয়েছে। জাস্ট একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো, কোকোপিট মাটি, ভার্মি কম্পোস্ট, বালি, ব্যাস, দ্যাটস ইট। কোনো রকমের খাবারও কিন্তু এখন অবধি আমি গাছে আলাদা করে দিইনি। গাছগুলো প্রত্যেকটা কিন্তু অসাধারণ দেখতে আছে। এই গাছটা নিশ্চয়ই অনেকে চিনতে পারছো, হ্যাঁ এটা হচ্ছে সমরদার দেওয়া সেই কলিয়াসটা। সেটা দেখো কীরকম রূপ নিয়েছে, জাস্ট একটা কাটিং এনেছিলাম আমি, তার থেকে দেখো গাছটা কতটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে তো বিভিন্ন মানে ভ্যারাইটির কলিয়াস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কলিয়াসের প্রতি জানো অনির্বাণ একটু বেশি ভালোবাসা, তো অনির্বাণ যেখানে যায় চেষ্টা করে নতুন কলিয়াস দেখলে কিন্তু সবসময় কালেক্ট করতে। কিন্তু আজকে কি আমরা কলিয়াস নিয়ে কথা বলবো? কারণ কলিয়াস নিয়ে অনির্বাণ প্রচুর ভিডিও করেছে, প্রচুর বকবক করে কলিয়াস নিয়ে। না, কলিয়াস নিয়ে আজকে কোনো রকমের কথা হচ্ছে না। আজকে যেই বিষয় দুটো নিয়ে কথা হবে সেটা হচ্ছে কি না, দোপাটি। হ্যাঁ, গরমকালে দোপাটি করতে হবে। তো দোপাটি গাছে কিন্তু গরমে অজস্র ফুল হয়, আর তার জন্য কিন্তু গরমে আলাদা দোপাটির বীজ তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে। আর আমাকে অনেক বন্ধু বলেছিলো যে দাদা শীতের দোপাটি গাছগুলো বীজ থেকে কি এখন ফুল হবে। এটা দেখো, এটা কমপ্লিটলি বলা ভুল যে একদমই ফুল হবে না, একদমই হয়। কিন্তু গরমে দোপাটি গাছ কিন্তু আলাদা, দোপাটির বীজ আলাদা হয়। তো সেই রকমই কিছু গাছ আমি সংগ্রহ করেছি। আর এই গাছগুলো যদি তোমরা দেখো, এই গাছগুলো কিন্তু খুব ছোট গাছ ছিল। তারপর আমি কী করেছি, আমার সেই টেকনিক যেটা আমি সবসময় সব চারা গাছের ক্ষেত্রে ইউজ করে থাকি, একটা চায়ের কাপ, নর্মাল চায়ের কাপ, কোনো চায়ের কাপের মতো কিছু কিন্তু ব্যাপার নেই, নর্মাল চায়ের কাপ যেটা তোমাদের যে কোনো দোকানে বাজারে পাওয়া যায়, সেই চায়ের কাপের মধ্যে শুধু বালি আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমি ছোট্ট যে চারাটা ওটা কিন্তু বসিয়েছিলাম। তারপরে দেখো গাছটা কতটা হেলদি আর নতুন গ্রোথ, তোমরা নিশ্চয়ই চোখে দেখতে পাচ্ছ, মানে কতটা সুন্দর মানে গাছটা আছে। মানে এইভাবে তোমরা যদি গাছগুলোকে সেট করো, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো গাছ, চারা গাছ আছে যেটা তোমাদের হাতে মারা যাবে। তো সেই রকমভাবেই দেখো দোপাটি গাছটা এখানে তৈরি করা হয়েছে। এবার এই দোপাটি গাছটা এবার আমি রিপোর্ট করব পৃথিবীর সবথেকে সহজ উপায়। হ্যাঁ, মানে শুনে হয়তো অনেকে হাসি পাচ্ছে, পৃথিবীর সবথেকে সহজ উপায় অনির্বাণ কী করে এটাকে রিপোর্ট করবে? আমি যেভাবে দেখাবো তোমরা অবাক হয়ে যাবে। আমার মনে হয় না এত সহজভাবে আজ পর্যন্ত কেউ তোমাদের দেখিয়েছে, কার কী বলবো। মানে চাইলে কিন্তু আমি এখনই একটা মাটি বানাতাম, বিভিন্ন রকম উপকরণ দিয়ে সেটাকে তৈরি করতাম, তৈরি করে সেটাকে টবে ভরতাম, অনেক কিছু করতে পারতাম। যদি আমাকে ভিডিওটা লম্বা করতে হতো অনেক কিছু আমি করতে পারতাম, ভিডিওটা অনেক বড় হতো। কিন্তু অনির্বাণ সবসময় চায় তোমাদের সঠিকটা দেখাতে, সঠিকটা বোঝাতে, আর আমি যেভাবে করি সেইভাবেই কিন্তু আমি তোমাদের বলবো। এমন কিছু আমি দেখাবো না বা করবো না, শুধু দেখানোর জন্য দেখিয়ে দিলাম, বাট আলটিমেটলি আমি অন্যভাবে করলাম, ওরমভাবে কাজ অন্তত অনির্বাণ করে না। এবার সেই জিনিসে, সেই পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার কর। তার আগে আমি দুটো কথা তোমাদের বলবো, যেই দুটো কথা বেশ কিছুদিন ধরে কিন্তু চলছে। সেটা হচ্ছে আমি বেশ কিছু কমেন্ট পাচ্ছি যে মাটির পিএইচ, অনির্বাণ মাটির পিএইচটা কত রাখতে হবে, জবা গাছে মাটির পিএইচ কত রাখতে হবে, এই গাছে মাটির পিএইচ। আর সত্যি কথা বলতে আমি বলবো, আমি নিজে আজ পর্যন্ত কোনোদিনও পিএইচ মেপে কিছু করিনি, সত্যি কথা। এবার সো আমি যেটা করিনি তোমাদের সেই বিষয়ে কোনো জ্ঞান আমি তার জন্য দিই না। কিন্তু যারা, কিন্তু এটাও ভুল যে পিএইচ মানে জানে মাপাটা ঠিক না, কি হবে ওসব মেপে, এটাও কিন্তু ভুল কথা। তোমরা পিএইচ মেপে যদি মাটি বানাও বা গাছ করো, তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। কিন্তু আমি সে এমন গাছ করি যেগুলোতে ওইসবের কোনো প্রয়োজন হয় না।
অনেকে অনেক বড় বড় গার্ডেনাররা আছে যারা সবসময় মাটির পিএইচ কন্ট্রোল করে, পিএইচ ব্যালেন্স করে রাখে যাতে মাটিটা ভালো থাকে, গাছটা ভালো থাকে। সেটা কিন্তু খুবই ভালো কথা, কিন্তু আমি পার্সোনালি আমি ওগুলো করি না। সো যেটা আমি করি না সেটা তোমাদের সেই বিষয়ে জ্ঞান আমি দিই না। চাইলেই আমি একটা ভিডিও বানিয়ে একটা তৈরি করতে পারতাম, কারণ দেখো কন্টেন্ট সবাই পছন্দ করে। কিন্তু যেহেতু আমি নিজে এগুলো করি না, তার জন্য কিন্তু আমি তোমাদের ওই ব্যাপারে কোনো রকমের কিছু বলি না। তো বন্ধু, সহজভাবে গাছ করো, যেটা আমি সবসময় বলে থাকি। অনির্বাণ সবসময় সহজ গাছের কথা বলে, সহজভাবে গাছ করো, তোমাদের গাছ এমনিই ভালো হবে, কোনো রকমের ঝামেলা ঝক্কি কিচ্ছু হবে না। এবার সহজ গাছ, তাই জন্য আমি বলি সবসময় চুজ করতে, যাতে গাছের কোনো রকমের তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। ব্যাস, অনেক কথা আমি বলে দিয়েছি, অনেক বকবক করে দিয়েছি, এবার সোজা চলে যাব আর দেখাবো পৃথিবীর সহজতম উপায়ে দোপাটি গাছগুলো। কোন দোপাটি গাছগুলো না, এই দোপাটি গাছগুলো কী করে আমি রিপোর্ট করছি। তো সাথে থাকো, আর ভিডিওটা কিন্তু ছেড়ে যাবে না, ভিডিওটা কিন্তু যারা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। দেখো, তোমাদের বলেছিলাম একদম সহজভাবে দেখাবো, আর এমন মাটি দেখাবো আজ পর্যন্ত কেউ আমার মনে হয় না এত সহজে দোপাটি গাছ বসিয়েছে। এবার দেখো, অলরেডি কিন্তু আমার দোপাটি গাছ বসানো হয়ে গেছে, এক সারি দোপাটি গাছ আমি এখানে বসিয়েছি। এবার আমি কী করবো আর কোথায় বসিয়েছি, এই মাটিটা হচ্ছে আর কিছুই না, আমার আগের বছরের শীতের মাটি। এইখানে আমি কী করেছিলাম না, বিভিন্ন ধরনের সবজি গাছ কিন্তু এই মাটিতে আমি বসিয়েছিলাম। তো সেই মাটিতে আমি জাস্ট আমি দোপাটি গাছটা নেব, নিয়ে আমি জাস্ট বসিয়ে দেবো। আর কিচ্ছু আমি করিনি, কোনো কিচ্ছু করিনি, মাটি বানাইনি, কিচ্ছু করিনি, জাস্ট সেই মাটি। এত সহজে আমার মনে হয় না তুমি আজ পর্যন্ত কোথাও দেখেছো, যে জাস্ট এই আমি চারাটা নিলাম, চারাটা নেওয়ার পর দাঁড়াও চারাটা আমি বার করি এক হাতে। দেখো, এক হাতে সব কিছু যদি করতে হয় একটুখানি সমস্যা হয়, তাহলে একটু ওয়েট করো আমি দেখা। এবার দেখো, এই সেই মানে আমার এই মাটিতে আমি মনে সম্ভবত লঙ্কা গাছ করেছিলাম। সো এই মাটিতে দেখো আমি দোপাটি গাছটা বসাচ্ছি, দেখো জাস্ট এরকমভাবে আমি মিডিলে রাখলাম, রেখে মাটি দিয়ে ঢেকে দিলাম। ব্যাস, কোনো রকমের গোবর সার, কোনো রকমের ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো আমি কিন্তু কিচ্ছু এখানে এক্সট্রা দিইনি। যা ছিল মানে অলরেডি এর মধ্যে প্রচুর পরিমাণে খাবার আছে, যা ছিল আমি সেটাই খালি ব্যবহার করেছি, ব্যাস। তাহলেই কিন্তু হয়ে যাবে, আলাদা করে কোনো কিছু তোমাদের করতে হবে না। এইভাবে কিন্তু দেখো আমি কত দোপাটি এখানে বসিয়েছি, আর গাছের গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এত সহজভাবে তোমাদের মনে হয় না আর কোথাও দেখিয়ে মানে কোথাও দেখেছো এত সহজে দোপাটি গাছ বসানো। তো এইভাবে তোমরা করো, আমি বলছি দারুণ তোমাদের গাছ হবে। আর গাছের খাবার কিন্তু এখন কিচ্ছু দেবো না, গাছটা একটুখানি ধরে যাক, গাছটা একটুখানি গ্রোথ আর একটুখানি বড়ো হলে তারপর থেকে কিন্তু আমরা খাবার স্টার্ট করবো। রাইট না, শুধু জল আর ডাইরেক্ট সানলাইটও রাখো, কোনো রকমের গাছের কোনো রকমের ক্ষতি হবে না। আর হ্যাঁ, অবশ্যই পেস্টিসাইড যেটা তোমাদের কাছে আছে, সপ্তাহে একদিন কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে ভুলো না, তোমাদের দোপাটি গাছ প্রচুর হবে। আর এখনই তো পারফেক্ট সময় যখন তোমরা দোপাটি গাছ করবে। তো যেতে যেতে আমার কালাঞ্চোসগুলো একবার দেখাই, অনেকে আবার কমেন্ট করেছিলো যে দাদা কালাঞ্চোসগুলো একবার দেখানোর জন্য। তো কালাঞ্চোসগুলো দেখাচ্ছি, আর আরেকটা জিনিস হচ্ছে গাছগুলো কিন্তু আমি এখন পুরো সেমি শেডে নিয়ে এসেছি, ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখছি না, কারণ মারাত্মক কিন্তু রোদ, মারাত্মক গরম কিন্তু অলরেডি পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি কালাঞ্চোস আছে, এখানে কিন্তু জারবেরা, অ্যাজেলিয়া সব কিন্তু আমি সেমি শেডে রেখেছি, ডাইরেক্ট সানলাইটে রাখিনি। আর দেখো একটা সুন্দর জারবেরা কিন্তু ফুটেছে, এটা সেই নতুন জারবেরা যেটা আমি বসিয়েছিলাম, ফাইনালি দেখো মানে ফুটেছে। আর একটা দেখো অসাধারণ দেখতে জারবেরা ফুটছে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতিটা জারবেরা কিন্তু ভালো আছে, প্রতিটা কালাঞ্চোস, অ্যাজেলিয়া তো এখনও অবধি ঠিক আছে। আমি যেটা বলি যে অ্যাজেলিয়া সম্বন্ধে অনির্বাণের খুব একটা আইডিয়া নেই, চেষ্টা করছি, যদি সফল হই নিশ্চয়ই ভিডিও আসবে। তো এখন এই ধরনের গাছগুলো, এই ধরনের একটু ঠান্ডা প্রিয় গাছগুলোকে চেষ্টা করো সেমি শেডে রাখতে, বা গ্রিন নেট টাঙিয়ে তার মধ্যে রাখতে চেষ্টা করো, তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। তো কালকে ঠিক সকাল 11টায় আবার একদম অনির্বাণ প্রেজেন্ট হয়ে যাবে তোমাদের জন্য, তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে আড্ডা দিতে। তো কালকে সকাল 11টায় দেখা হচ্ছে। আর নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছো, নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এটা জাস্ট একবার প্রেস করো,
প্রেস করলেই কিন্তু আমরা দুজনে বন্ধু হয়ে যাব। আর এই রকমই গল্প আমরা রোজ সকাল 11টায় করব। তো কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো। ততক্ষণের জন্য আলবিদা।